হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা তো ফুললি করতে যাচ্ছি ভার্জন ফিউজ, অল টাইমের বেস্ট একটা আইপি। তো আপনার যদি সক্সের কোনো আইপি প্রয়োজন হয়, যে কোনো ভার্সন, যে কোনো আইএসপির, অবশ্যই নিচে নক দিতে পারবেন। সবচাইতে কম রেটে এবং সবচাইতে বেশি ফ্যাসিলিটিতে আমরা প্রোভাইড করে থাকবো আপনাদের, ঠিক আছে? তো যারা যারা নিচে কাজ করতে চান, সার্ভে কাজের সাথে জড়িত বা কাজ করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো আজকে আমরা রিভিউ করবো কুইক রিওয়ার্ড সার্ভিস সাইট, ঠিক আছে? এটা অল টাইম দিস একটা বেস্ট সার্ভিস সাইট এবং এটার পেমেন্ট ইনফো যদি দেখেন তাহলে সেটা মাথা খারাপ করার মতো, কারণ এখানে শুধুমাত্র এক সেন্টে আপনি পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি গুগলে যান এবং লেখেন কুইক রিওয়ার্ড, তাহলে কিন্তু সার্ভিস সাইটটা চলে আসবে। তো দেখেন কুইক রিওয়ার্ড সার্ভিস সাইট, তো এটাতে বেশ কিছু ফ্যাসিলিটি আছে এবং কাজ করার বেশ কিছু সুবিধাও আছে। তো সর্বপ্রথম সুবিধা এইটাই আমার কাছে লাগছে যে এটা হলো পেপালে এক সেন্টে উইথড্র করে, ঠিক আছে? তো অনেকে এখন ভাবতেছেন যে আমাদের কাছে তো পেপাল নাই। তো আপনার চ্যানেলটা যদি আপনি ঘাটাঘাটি করেন, তাহলে আমি আপনাকে ইজিলি দেখাই দিছি যে কীভাবে একটা পেপাল অ্যাকাউন্ট ফুললি ক্রিয়েট করতে পারেন। তো আমার চ্যানেলটা একটু খুঁজবেন এবং সেই ভিডিওটা দেখে একটা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং এখান থেকে আপনি 1 সেন্ট বলেন, 50 সেন্ট বলেন, $1 বলেন, $2 বলেন, দিনে যাই কাজ করুন না কেন, এটা কিন্তু ইজিলি উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে? তো এদের মেম্বারশিপ দেখেন, 2002 থেকে আজ পর্যন্ত এত ডলারের প্লাস আছে এদের এখানে, ঠিক আছে? আর ক্যাটাগরি হচ্ছে এই ক্যাটাগরি। তো এখানে সবচেয়ে ভালো যেটা লাগছে আমাকে সেটা হলো গেম খেলে, ভিডিও দেখে, অফার কমপ্লিট করে আর অনলাইন শপিংয়ের মাধ্যমেও আপনারা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো যেহেতু আমরা অনলাইন শপিংয়ের মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবো না, কারণ আমরা ইউএসএতে থাকি না, বাট বাদ বাকি যেগুলো আছে এগুলো কিন্তু সব আমাদের জন্য অ্যাভেলেবল। অর্থাৎ আমরা এখান থেকে সার্ভে তো করতেই পারবো, এখান থেকে গেম খেলে আর্নিং করতে পারবো, ওয়াচ ভিডিও করে আর্নিং করতে পারবো এবং কমপ্লিট অফার এটা করেও কিন্তু আর্নিং করতে পারবো, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বলে সাইটটাতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আর কোন প্রসেসে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হবে না, সেই সিস্টেমটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি, ঠিক আছে? তো সর্বপ্রথম বলছে যে দিস ইজ ইউজ কুকিজ টু নেসেসারি। তো এরা বলছে যে আপনার কুকিজটা দ্বারা অবশ্যই চাচ্ছে, অর্থাৎ আপনি এতক্ষণ যা যা করছেন, অর্থাৎ কোন কোন ওয়েবসাইটে গেছেন, কী কী করছেন, সব কিছুর অ্যাক্সেস এরা এখান থেকে চাচ্ছে, ঠিক আছে? তো এদের সাইডে কাজ করতে হলে এটা এদের টার্মস অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ এটা করতেই হবে। তো আমি আপনাকে বলি, সর্বপ্রথম আপনি যদি মোবাইলে করেন তাহলে আপনার ব্রাউজারের ডেটাটা ক্লিয়ার করে নেবেন, অর্থাৎ ক্রোমে করতেছেন বা যে কোনো ব্রাউজারে করতেছেন ওইটা ডেটা ক্লিয়ার করে নেবেন। আর পিসিতে যদি করেন তাহলে অবশ্যই কন্ট্রোল শিফট ডিলিট চাপবেন এবং এখান থেকে সবগুলোতে টিকমার্ক দেবেন এবং বেসিকে আপনার এই অবস্থায় থাকবে, অর্থাৎ এটা এরকম থাকবে। তো এখান থেকে ফুল করে দেবেন, অলরেডি টাইম করবেন এবং অ্যাডভান্সে যাওয়ার পরে সবগুলো অপশনে ক্লিক করার পরে ক্লিয়ার ডাটা করবেন, ঠিক আছে? তো আমি অলরেডি ক্লিয়ার ডাটা করে এখানে জিমেল টিমেল লগ ইন করে রাখছি। তো এখন যদি আমি ক্লিয়ার ডাটা করি তাহলে আমার জিমেল টিমেল সব কিছু আবার লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? তো এই পেজটাতে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, গুগলে লিখে সার্চ করে আসতে পারেন, নিচে আমার রেফারেল লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু এই পেজটাতে আসতে পারেন। এবং এখানে আসার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আপনাদের। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ইমেল দিয়ে দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে 8 ডিজিটের। তো আমি সাজেস্ট করতে বলতেছি, তো সাজেস্ট করলে বললে এখানে অবশ্যই আমার মেলের পাসওয়ার্ড চাবে, ঠিক আছে? আমি সাজেস্ট করতেছি, আমি নিজের থেকে দিচ্ছি, কারণ আমার জিমেলটা যে জিমেলটা লগ ইন করা আছে ওটার পাসওয়ার্ড আমি এখন আমার কাছে নেই। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে 8 ডিজিটে এখানে নাম্বার, সিম্বল এবং বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর সব কিছু মিক্সার করে আপনি একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পরে এই পাশে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা হলো মেল প্রিফারেন্স, ঠিক আছে? অর্থাৎ আপনার যে মেলগুলো, মানে সার্ভের মেলগুলো আপনি আপনার মেলে চান কি না, অর্থাৎ সার্ভে আপনার অ্যাকাউন্টে যখন সার্ভে অ্যাভেলেবল হবে বা কোনো ভালো প্রকার সার্ভে আসবে তখন সে এটা কি আপনাকে মেল করে তারা জানাবে কি না, ঠিক আছে? তো এখানে কয়েকটা রুলস আছে যে 15+ পার ডে মেসেজ করবে তারা মেল করার জন্য, আরও যে বিষয়গুলো আছে আপনারা সেটা একটু দেখে নেবেন। তারপরে এখান থেকে এগ্রি করতে হবে এদের টার্মস অ্যান্ড কন্ডিশন, আর এখান থেকে অবশ্যই এসে ক্যাপচাটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো আমি আমার ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি। তো আমি আমার ক্যাপচার যে ইওর অ্যাকাউন্ট ইজ নট কনফার্ম, অর্থাৎ আমরা আমাদের মেলটা এখনও কনফার্ম করিনি যার কারণে এটা আসতেছে, ঠিক আছে?
তো অন্যান্য সার্ভে সাইডে কিন্তু আপনি এই সমস্যাগুলো পাবেন না, যেগুলো সার্ভে জাঙ্কি বলেন, ব্যান্ডেড বলেন, অন্যান্য যেগুলো সার্ভে সাইট, এগুলোতে দেখবেন কখনোই এরকম অ্যাড শো করতেছে না, বাট এই সার্ভে সাইটগুলোতে অ্যাড শো করে। ঠিক আছে, এটা হলো একটা অসুবিধার দিক যে এখানে তারা অ্যাড শো করা, তো অনেক সময় অ্যাডে ক্লিক লেগে আলাদা পেজে চলে যায়। ঠিক আছে, তো যাই হোক, এখন আমাদের মেলটা কনফার্ম করতে হবে। তো দেখেন কুইক রিওয়ার্ড থেকে মেল চলে আসছে, এবং এখানে আমি ঢোকার পরে এই লিঙ্কটাতে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এই টপ থেকে আমার অ্যাকাউন্টটা কনফার্ম হচ্ছে। তো এরা দেখেন ইনফরমেশন দিয়ে দিছে যে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মড, 5 মিনিটের মধ্যে এরা আমাকে রিকানেক্ট করবে আমার অ্যাকাউন্টে পুনরায়। তো আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আপনি খেয়াল করেন তাও ঠিক আছে, তো চাইলে এখান থেকে আপনারা ক্লিক করে আপনারা তাদের ফেসবুক পেজে যেতে পারেন এবং সেখানে তাদের রিভিউটা দেখে আসতে পারেন। তো যেহেতু আমার ভিডিওটা আপনারা ফুললি দেখতেছেন, তো এখানে আপনার তাদের ভিডিওটা দেখার দরকার নাই। তো এখন যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে যে লেটেস্ট সার্ভে, তো 5 মিনিটে 1S-এর মতো সার্ভে এখানে আছে, তারপরে ক্রেডিট সার্ভে আছে $1 এবং 25 সার্ভে। তো এখানে দেখেন এদের সার্ভে রেটিং এবং ইয়েটা দেখাচ্ছে, ঠিক আছে, এবং সার্ভেগুলোর রেট অনেক বেশি এখানে, এই সাইটগুলোতে সার্ভেগুলোর রেট অনেকটাই বেশি। এখানে দেখেন 2 সার্ভে, এটা কিন্তু 0.25 সেন্ট থেকে $5 পর্যন্ত হয়ে থাকবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি সার্ভেটা কমপ্লিট করেন সর্বনিম্ন 25 সেন্ট তো পাবেনই, এবং যদি কপাল ভালো হয় তাহলে $5 পর্যন্ত সার্ভেগুলো থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এই দিকটা আমার খুবই ভালো লাগছে, কারণ এই সার্ভে সাইটগুলো অন্যরকম সার্ভে প্রোভাইড করে, অর্থাৎ আপনাকে রেটিং দেখায় দেবে, ওর সর্বপ্রথমেই বলে দেবে যে এটা $1। তবে আমরা ওই সাইট এগুলোতে যেটা করি ওইটাতে সর্বনিম্ন যে সার্ভেগুলো আছে ওগুলো বেশি বেশি কমপ্লিট হয়, বাট এই সার্ভে সাইটটায় যদি আপনি কাজ করেন তাহলে কম বেশি সব সার্ভে সাইটেই কিন্তু ভালোভাবে কাজ হবে। অর্থাৎ আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে ওই সার্ভে সাইটগুলোতে ছোটো ছোটো সার্ভেগুলো কমপ্লিট হয়, বাট এই সাইটগুলোতে বড় বড় সার্ভে কিন্তু কমপ্লিট হয়ে যায়। অন্যান্য সার্ভে সাইটে যখনই আপনি সার্ভে করতে যাবেন তখন দেখেন শুধুমাত্র ছোটোগুলোই বেশিরভাগ সময় কমপ্লিট হচ্ছে এবং বড়োগুলোয় কমপ্লিট কম হচ্ছে। এই সার্ভে সাইটটাও তার ব্যতিক্রম না, কিন্তু এখানে সুবিধা একটাই যে ওইটার থেকে এটা অনেক বেশি ভালো, এবং এখানে বড় সার্ভেগুলোও অনেক সময় কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ বেশিরভাগ সময় বড় সার্ভেগুলোও কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ ওইখানকার সে এখানের পার্সেন্টেজটা অনেক বেশি সার্ভেটা কমপ্লিট হয়ে যাওয়া। ঠিক আছে, তো আস্তে আস্তে আপনারা সব কিছুই বলে বুঝাই দেবে, এবং এখানে কিন্তু আরও কিছু সিস্টেম আছে, এখানে আছে টার্গেটেড সার্ভে। ঠিক আছে, তো টার্গেটেড সার্ভের মধ্যে এই যে কিছুক্ষণ আগে 5 মিনিটে $1 মতো এরকম সার্ভে সিস্টেমগুলো আপনারা দেখতে পারবেন, তো ক্রেডিট কার্ড সার্ভে, তারপরে আরও অনেক ধরনের সার্ভে আছে। তো এখন এইগুলো দেখার অতটা সময় নেই, তো পরবর্তীতে যখন আমি এটা নিয়ে কাজ করবো, আমি এখানে সার্ভে করে আপনাদের উইডিওতে শেয়ার করে দেবো, তখন কিন্তু আপনারা এটা ইজিলি করে ফেলবেন। হ্যাঁ, অলরেডি অ্যাভেলেবল আছে এদের পেমেন্ট কোড, এরকম না যে এই সার্ভে সাইটটার পেমেন্ট কোড এখনও অ্যাভেলেবল হয়নি, অলরেডি অনেক ইউটিউবার এটা রিভিউ করছে এবং অনেকেই কিন্তু পেমেন্ট কোড নিয়ে দেখেছে। ঠিক আছে, তো এখানে টেনশন করার কোনো কারণ নেই, কারণ দেখেন পেমেন্ট ফর্ম তখনই দেখানোর প্রয়োজন হয় যখন আপনি একটা সার্ভে সাইটে কাজ করবেন এবং সেটাতে উইথড্র হবে $15। অর্থাৎ আপনি $15 করতেছেন, তারপরে দেখতেছেন যে উইথড্র দিলে তারা আপনাকে পেমেন্টটা করতেছে কি করতেছে না, আর এখানে কিন্তু 1 সেন্টে উইথড্র ভাই, অর্থাৎ একটা সার্ভে করে আপনি কিন্তু উইথড্র সাথে সাথে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, কারণ এখানে কোথাও আপনার লস নেই, এই কারণে এই সাইটগুলো যেগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে এদের উইথড্রগুলো ঠিক ওইরকমভাবে দেওয়া হয় না। ওকে, তো আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই কাজ করবেন, এবং $1 হলে পেপালে কিন্তু উইথড্র করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে ডেইলি গেলেক্সি আছে, তারপরে বিভিন্ন ধরনের অফার আছে, তারপরে পোর্টেবল অফার আছে, এখনও এটা পোর্টেবল অফারের মধ্যে একটাই অফার আছে, তো কী অফার দেবে জানি না, তবে এখানে অনেক সময় ক্রেডিট কার্ড চেয়ে বসে, যার কারণে অফারগুলো কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব হয়। এদের যে সিস্টেমগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভালো হলো ডেলি সার্ভে, কারণ এখানে আজকে যে সার্ভেগুলো আছে কালকে কিন্তু এগুলো থাকবে না এবং এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখানে সার্ভেটা স্টার্ট হয়ে যাচ্ছে, আর এই যে টার্গেটেড সার্ভে বা ওয়েলকাম, এই সার্ভেগুলো কিন্তু সবসময় থাকবে, বাট ডেলি যে সার্ভেগুলো আছে এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে। ওকে, তারপরে আছে ডেলি ভিডিও, এখানে কিন্তু আপনি ভিডিও দেখে এখান থেকে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে অবশ্যই তাদের সিস্টেমটা দেখাবে, এবং এখানে গিয়ে আপনি ভিডিও দেখে দেখে তাদের থেকে আর্নিংটা কিন্তু করে নিতে পারবেন। তো এরা এখানে রিকানেক্ট করতো স্যার, তো
তো এরা কিন্তু এখানে বলে দিছে যে কোন ভিডিওটা দেখলে তো আপনাকে কত টাকা কাজ করছেন তারা কিন্তু জানেন, যে এখানে ক্লিক করলে একটা করে অ্যাড শো করবে এবং সেটা যখন আপনি সেই পেজটাতে ভিজিট করে কিছু সময় থাকবেন তারপরে তারা কিন্তু রিডাইরেক্ট করে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু ডলারটা দিয়ে দেবে। ঠিক আছে, তো সবচেয়ে ভালো হয় যদি আপনি সার্ভে করে আর্নিং করতে চান, কারণ সার্ভেতে ভিজিট করে মানে আর্নিং এখানে আসে বাট ভিডিও দেখা বা ডেলি ক্লিক করে খুব একটা বেশি আর্নিং করতে পারবেন না, বাট যখন আপনি ফ্রি টাইমে বসে আসেন তখন কিন্তু এখন একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যদি ভিডিও দেখেন বা ডেলি ক্লিক করেন এখানে কিন্তু আপনার কোনো সার্ভে কাটবে না। ঠিক আছে, অর্থাৎ যেটা ধরবেন সেটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন, বাট সার্ভের ক্ষেত্রে অনেক সময় এগুলো কেটে যায়, অর্থাৎ আপনি 10টা সার্ভে করলে সেখান থেকে দেখা যাচ্ছে যে 3টা বা 4টা সার্ভে কমপ্লিট হচ্ছে, এটা হলো বিষয়। তো আপনি যেভাবে চান সেইভাবে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন। তো সাইটটা সম্পর্কে যদি আরও বেশি ইনফরমেশন চান বা আরও বেশি ডিটেলস আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের এই সম্পর্কে ধারণা দিয়ে দেবো। আর কী ধরনের ভিডিও চাচ্ছেন বা কোন ধরনের ইনফরমেশন চাচ্ছেন সেটা নিয়ে যদি আমাদের জানান তাহলে খুবই সুবিধা হয় আমাদের ভিডিও তৈরি করার ক্ষেত্রে। তো এই সাইটটা সম্পর্কে এটাই ছিল ভিডিও, কারণ অফার প্রোমোটাল এটা করে বা এই যে সিস্টেমটা আছে এটা করে কিন্তু আপনারা চাইলে আর্নিং করতে পারেন। তো যেভাবে চান সেভাবে কিন্তু অফার সাইটটা থেকে আর্নিং করতে পারেন। তো সাইটটা রিভিউ করার কথা ছিল আর অনেকে জানতে চাচ্ছিল সাইটটা সম্পর্কে, তো আমি এটার ফুললি কথা বলে দিলাম এবং আপনারা জানেন যে এটাতে এক্সেন্ডে উইথড্র করে, তো উইথড্র সিস্টেম নিয়ে কোনো প্রকার সমস্যা নাই। এখন হলো আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন এবং সার্ভে করে আর্নিং করা শুরু করবেন। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে যদি আপনাদের এই সাইটটা সম্পর্কে কোনো প্রকার ধারণ কোনো প্রকার ইনফরমেশন দরকার হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ভিডিও বানিয়ে আপনাদের ডিটেলসগুলো প্রোভাইড করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন।